নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি বিশ্বাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি বিশ্বাস ইনস্টিটিউট। ভিডিওর আজকের বিষয় আপনারা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন, তবু আমি আরেকবার ভিডিওর বিষয়টা আপনাদের বলে দিই যে হোয়াই ইউ শুড ট্রেড অন এ স্পেসিফিক জোন। ভিডিওর শুরুতে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি যে ভিডিওটা তৈরি করছি এটা যারা একদম বিগিনার ট্রেডার তারা বুঝতে পারবেন না, কিন্তু যারা অনেকদিন ট্রেড করছেন বা যাদের একটু ট্রেডিংয়ে ইন্টারমিডিয়েট লেভেলের অভিজ্ঞতা আছে তারা কিন্তু, আমি কি বলতে চাইছি, আমার এই ভিডিওটার গভীরতা কতটা সেটা কিন্তু আপনারা আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতেই আমি একটা আপনাদের কথা বলে দিই, মার্কেটে যখন আপনারা ট্রেড করতে এসছেন জেনে রাখবেন যে মার্কেটে একটাই জিনিস চলে, সেটা হচ্ছে মোমেন্টাম। মার্কেটে মোমেন্টাম ছাড়া আর কিচ্ছু চলে না, সেটা হতে পারে আপসাইড মোমেন্টাম, সেটা হতে পারে ডাউনসাইড মোমেন্টাম। মার্কেটে যে জিনিস চলে সেটা হচ্ছে মোমেন্টামই চলে, মোমেন্টাম ছাড়া মার্কেটে আর কিচ্ছু চলে না। তাই এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি স্পেসিফিক জোনকে ট্রেড করছি তাহলে আর আমি মোমেন্টামকে প্লে করলাম কোথায়? ঠিক আছে, মোমেন্টাম তো তারাই প্লে করে যারা ব্রেকআউট ট্রেডিং করে, এটা অনেকের মধ্যে ধারণা আছে। বা যারা অনেকে এটাও ভেবে থাকেন যে আপনি যখন কোনো স্পেসিফিক জোনকে ট্রেড করবেন তাহলে তো আপনি রিভার্সাল ট্রেড করছেন, আপনি রিভার্সালকে ক্যাচ করছেন। ঠিক আছে, এটা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে। তা আজকে এই যে মানে আপনাদের মধ্যে একটা ভুল, আপনাদের মনের মধ্যে যে একটা ভুল মিথ রয়ে গেছে সেটাকে আজকে আমি ভেঙে দেবো, সেই মিথটা আজকে আমি ভাঙবো। আমি এখনও বলছি, আবারও বলছি, আপনাদের মার্কেটে একটাই জিনিস চলে, সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম ছাড়া মার্কেটে কিছু চলে না। আপনারা সকলেই জানেন যে মার্কেটে যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার তারা সকলেই জানেন যে মার্কেটে মার্কেট আপনার 70% টাইম আপনার সাইডওয়েজ থাকে, আর মার্কেটে আপনার 30% টাইম মোমেন্টাম থাকে। এইরকম একটা রেশিওতেই মার্কেট কাজ করে, মার্কেট মোস্ট অফ দ্য টাইম আপনার সাইডওয়েজ থাকে। তা যারা ব্রেকআউট ট্রেডিং করে, আমি সাধারণত ব্রেকআউট করি না, তার কারণ কি? আমি সাধারণত ব্রেকআউট ট্রেডিং করি না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আপনি যখন ব্রেকআউট ট্রেডিং করবেন আপনি বুঝতে পারবেন না যে কোন ব্রেকআউট সাকসেসফুল হবে বা কোন ব্রেকআউট সাকসেসফুল হবে না। ব্রেকআউট অনেক ধরনের হয়, আপনারা যেটা জানেন যে ব্রেকআউট খালি রেজিস্ট্যান্সেরই হয়। ঠিক আছে, ব্রেকআউট অনেক রকম হয়, আমি এখানে প্রধানত তিন রকম ব্রেকআউট নিয়ে কথা বলবো। আমি এখানে কোনো ইন্ডিকেটারের কথা বলবো না, কারণ ইন্ডিকেটার আমি ফলো করি না, ইন্ডিকেটার টোটালি ননসেন্স। ঠিক আছে, প্রাইস যেটা করবে ইন্ডিকেটার সেটাই করবে, তাহলে আমি যেহেতু প্রাইসকে ফলো করছি আমার ইন্ডিকেটারকে ফলো করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি যেহেতু প্রাইসকে ফলো করছি আমার ইন্ডিকেটারকে ফলো করার কোনো দরকার নেই। প্রাইস যেটা করে দেখাবে ইন্ডিকেটারই তারপরে সেটা করবে, বা তার সঙ্গে সঙ্গে সেটা করবে, তার আগে নয়। তা আমার এখানে যেটা মানে মূল বলার বিষয় সেটা হচ্ছে, আপনারা যে ব্রেকআউট ট্রেডিং করেন, ব্রেকআউট ট্রেডিং প্রধানত আমি এখানে তিন রকম ব্রেকআউট ট্রেডিংয়ের কথা আলোচনা করব। আরও অনেক রকম ব্রেকআউট ট্রেডিং আছে, আমি কিন্তু এখানে মূলত তিন রকম ব্রেকআউট ট্রেডিংয়ের কথা বলবো। একটা হচ্ছে হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ব্রেকআউট, একটা হচ্ছে ট্রেন্ড লাইনের ব্রেকআউট, আর একটা হচ্ছে আপনার ক্যান্ডেলের ব্রেকআউট। তা আপনারা যারা ব্রেকআউট ট্রেডিং করেন তারা সকলেই জানেন যে যখন একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স তৈরি হয়, যখন একটা মার্কেটে রেজিস্ট্যান্স লাইন তৈরি হয়, এই রেজিস্ট্যান্স লাইনটাকে আমি হরাইজন্টাল রেজিস্ট্যান্স লাইন বলি। ঠিক আছে, এটা আপনাদের কাছে জেনারেল রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, এইখানে যখন একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স লাইন তৈরি হয় তখন আপনারা কী করেন, এর ব্রেকআউটে ট্রেড করেন। কিন্তু এই ব্রেকআউটে ট্রেড করতে হলে দেখুন, যখন আপনি স্পেসিফিক জোনে ট্রেড করবেন তার কিছু আমি ড্রব্যাক বলে দিই বা নেগেটিভ দিক আমি সেটা বলে দিই। কারণ মানে স্পেসিফিক জোনকে আপনি যখন ট্রেড করবেন দেখবেন যে অনেক সময় জোনে আসার আগে কিন্তু প্রাইস রিভার্স হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে ভাবেন যে আমি তো ব্রেকআউটে তো আমি তো ট্রেডটা পেতাম, কিন্তু আমি তো যখন স্পেসিফিক জোন ট্রেড করছি আমি তো সব প্রত্যেকবারে আমি যে ট্রেডটা পারফেক্ট এন্ট্রি পাবো তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, তার কোনো গ্যারান্টি নেই যে আপনি প্রত্যেকবারই ট্রেডটা পাবেন। কিন্তু আপনি যখন ব্রেকআউট ট্রেডিং করছেন আপনি ট্রেডটা পাবেন গ্যারান্টি আছে, কিন্তু আপনার মোমেন্টামটা যে সাকসেসফুল হবে তার তো কোনো গ্যারান্টি নেই। হয়তো আপনার এখানে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর একটুখানি ব্রেকআউট দেওয়ার পর আপনার এখানে আপনি তো ব্রেকআউটের সঙ্গে সঙ্গে কিনছেন না। ব্রেকআউটের আরেকটা যেটা ড্রব্যাক হচ্ছে, আপনি যেই ব্রেকআউট দিচ্ছে আপনি কিনছেন না, আপনি দেখবেন যে ব্রেকআউটটা সাস্টেন হচ্ছে কিনা দেখবেন, আপনি একটু ওয়েট করবেন, দেখবেন ওয়েট করতে করতে দেখবেন প্রাইস কিছুটা হয়তো ইনক্রিজ করে যায়, প্রাইস কিছুটা ইনক্রিজ হয়ে করে যায়। তখন কী হয়, আপনার অলরেডি এক্সপেন্সিভ প্রাইসে বাই হয়ে যায়। যেহেতু আপনি ব্রেকআউটটা সাকসেসফুল হবে কি না হবে ভাবছেন, আপনি যখনই আপনি ব্রেকআউটটা দেখবেন তখনই দেখতে দেখতে প্রাইস অলরেডি অনেকটা বেড়ে যায়। তারপরে দেখবেন ব্রেকআউট হয়ে যাওয়ার পর আপনি এইসব জায়গায় এন্ট্রি নিলেন, তারপর প্রাইস এই জায়গায় এসে সাইডওয়েজ হয়ে গেল। প্রাইস সাইডওয়েজ হয়ে গেল মানে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু
এই স্টপ লস নিয়ে নেবে, যে কোনো মুহূর্তে আপনার স্টপ লস নিয়ে তারপর হয়তো মার্কেট ওপর দিকে যাবে। এইটা হচ্ছে ব্রেকআউট ট্রেডিং এর সবচেয়ে ড্রব্যাক, যারা হরাইজন্টাল আপনারা ব্রেকআউট ট্রেড করেন। আরেক রকম ব্রেকআউট হয় সেটা হচ্ছে আপনার ট্রেন্ড লাইনের ব্রেকআউট। আরেকটা ব্রেকআউট হচ্ছে কি, আমি যাব কেন, আমি স্পেসিফিক জোনকে ট্রেড করি সেটা আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরুন। আরেক রকম ব্রেকআউট হচ্ছে আপনার ট্রেন্ড লাইনের ব্রেকআউট। ধরুন কোনো প্রাইস একটা ট্রেন্ড ডাউন ট্রেন্ড কোনো প্রাইস ধরুন কোনো কারণে ডাউন ট্রেন্ডে আছে, তো ডাউন ট্রেন্ডে যখন প্রাইস আছে তখন কী করবে, প্রাইস এইভাবে বারবার এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে প্রাইস আস্তে আস্তে কী করবে, নিচের দিকে যেতে থাকবে। তার নেক্সট টাইম যখন প্রাইস এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে চাইবে তখন আপনারা ট্রেড নেন, নেওয়ার পরেই মার্কেট আবার সাইডওয়েজ হয়ে যেতে পারে বা মার্কেট একটুখানি ওপরে গিয়ে আবার নিচের দিকে এসে আপনারা স্টপ লস হিট করে মার্কেট আবার উপর দিকে চলে যেতে পারে। তা আপনি যখন ব্রেকআউট ট্রেড করছেন আপনি কিন্তু নিশ্চিত নয় যে আপনার ওই ব্রেকআউটটা সাকসেসফুল হবে কি না, ঠিক আছে। আরেক রকম ব্রেকআউট হয় সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের ব্রেকআউট। সেটা হচ্ছে কিসের ক্যান্ডেল স্টিক ব্রেকআউট, ধরুন এইটা একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলই হচ্ছে একটা কোনো রেঞ্জ তৈরি করেছে, ধরুন এটা 15 মিনিটের কোনো ক্যান্ডেল, ধরুন আপনার কোনো রেঞ্জ তৈরি করেছে, আপনি এই রেঞ্জের ভেতরে দেখতে পাচ্ছেন যে আরও অনেক ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটাও 15 মিনিটে, সেটাও 15 মিনিটে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। তো সাধারণত আপনারা জেনারেলি কী করেন, জেনারেলি এইখানে আপনারা এই 15 মিনিটের ব্রেকআউটে আপনারা ট্রেড নেন। তো এই 15 মিনিটের ব্রেকআউটে ট্রেড নেন, বা অনেকে লোয়ার টাইম ফ্রেমের ব্রেকআউটে লোয়ার টাইম ফ্রেমে দেখে যে কোথায় ব্রেকআউট ট্রেড হচ্ছে এবং লোয়ার টাইম ফ্রেমে আপনারা স্টপ লস রাখেন, রেখে ট্রেড করেন। তাই এখানে যখনই ব্রেকআউট হবে আপনি কি ব্রেকআউটের সাথে সাথে ট্রেড নেন, ব্রেকআউটের সাথে সাথে ট্রেড নেন না, আপনার ট্রেড নিতে নিতে অলরেডি প্রাইস ওপর দিকে কিছুটা ট্র্যাভেল করে যায়, করার পর আপনি ট্রেড নেন। বাট আপনি যেখানে এন্ট্রি নিচ্ছেন তারপরে কী হয়, প্রাইস আবার কিছুক্ষণ এখানে হয়তো মোস্ট অফ দ্য টাইম এখানে সাইডওয়েজ হয়ে যায়, বা সাইডওয়েজ হয়ে যাওয়া মানেই কিন্তু একটা বিরাট চান্স থাকে প্রাইস এখানে নিচের দিকে আপনার স্টপ লস নেবে, নিয়ে আপনার প্রাইস ওপর দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। বা অনেক সময় ব্রেকআউট ফেল করে, ব্রেকআউট ফেল করে প্রাইস পুরোপুরি রিভার্স নিচের দিকে হয়ে যেতে পারে। দেখুন তখন যখনই আপনি ট্রেড করছেন তা সাইড হয়ে যখনই আপনি মোমেন্টামকে প্লে করছেন, এখানে সবচেয়ে যেটা বড় সম্ভাবনা থাকে, এটা সবচেয়ে যেটা বড় ড্রব্যাক থাকে, সবচেয়ে পজিটিভ সাইড যেটা সেটা আমি বলে দিই, যে মোমেন্টাম যদি একবার সাস্টেন করে তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হবেন, আর হচ্ছে আপনি ট্রেডটা পাবেন, ট্রেডটাই আপনি এন্ট্রি পাবেন, ট্রেডটাই আপনি এন্ট্রি পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক। কারণ আপনি যেহেতু মোমেন্টামকে ট্রেড করছেন, হয়তো আপনি এক্সপেন্সিভ প্রাইসে নিয়েছেন, ঠিক আছে, এক্সপেন্সিভ প্রাইসে আপনি যখনই নিয়েছেন তখন আপনি কিন্তু এন্ট্রি পাবেন, এটা গ্যারান্টি। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু কী হবে, ব্রেকআউটটা কত দূর যাবে, আপনার এন্ট্রির পরে আর ওটা ব্রেকআউটটা ক্যারি মানে ক্যারি করবে কি না, ঠিক আছে, ব্রেকআউটটা আপনার সাস্টেন করবে কি না, সেটা কিন্তু আপনি কখনোই ব্রেকআউট ট্রেডিংয়ে আপনি বুঝতে পারবেন না যে এটা একটা প্রকৃত ব্রেকআউট কি না। হয়তো আপনি এন্ট্রি পেলেন কিন্তু এইভাবে দেখবেন মোস্ট অফ দ্য টাইমে আপনার ব্রেকআউটের পর মার্কেট সাইডওয়েজ হয়ে যায়, মোস্ট অফ দ্য টাইম আপনার ব্রেকআউটের পর মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। ব্রেকআউটের পর যখন মার্কেট সাস্টেন করে হয়তো সেখানে কোনো একটা মানে আউটসাইড ফোর্স থাকে, নিউজ থাকে, টেকনিক্যালের জন্য খুব হয়তো কম টেকনিক্যাল দেখেও হয়, কিন্তু বড় বড় ব্রেকআউটগুলো সাকসেসফুল কখন হয়, যখন কোনো হয়তো সেখানে নিউজ চলে আসে। তাই এইটা হচ্ছে একটা ব্রেকআউট ট্রেডিংয়ের ড্রব্যাক। কিন্তু আমি কি বললাম, আমার ভিডিওর বিষয় ছিল হোয়াই ইউ শুড ট্রেড অন এ স্পেসিফিক জোন। কিন্তু আমি যখন স্পেসিফিক জোনে ট্রেড করব, আমি যখন কোনো স্পেসিফিক জোনে ট্রেড করব তখন আমার সবচেয়ে বড় নেগেটিভ দিকটা আগে বলে দিই। ওখানে যেমন পজিটিভ দিকটা আগে বললাম, এখানে নেগেটিভ দিকটা আগে বলে দিই। হয়তো আমি একটা কোনো জোনকে ট্রেড করব, যখন আমি কোনো একটা জোনকে স্পেসিফিক ট্রেড করব তখন এর একটা সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে আপনার হয়তো জোনে প্রাইস আসতে আপনাকে ওয়েট করতে হতে পারে। সবচেয়ে বড় কথা কি, আপনাকে ওয়েট করতে হতে পারে, বা কোনো সময় হয়তো দেখা যাবে যে প্রাইস এইখানে জোনের কাছাকাছি এলো, এসে রিভার্স করে গেলো, এরকম হতে পারে। এটা হচ্ছে আমার যখন আপনি কোনো স্পেসিফিক জোনকে ট্রেড করবেন তার সবচেয়ে বড় ড্রব্যাক। কিন্তু এখানে আপনি একটা মোমেন্টামকে, এখানে অলরেডি একটা মোমেন্টাম হয়েছে, এখানে অলরেডি একটা মোমেন্টাম হয়েছে, মোমেন্টামকেই আপনি প্লে করছেন, আপনি কিন্তু এখানে রিভার্সাল ট্রেড করছেন না, ভালোভাবে বুঝবেন। এখানে আপনি ট্রেড করছেন মানে কি, আপনি রিভার্সালকে ট্রেড করছেন না, আপনি কী করছেন, ব্রেকআউটকেই ট্রেড করছেন, আপনি ব্রেকআউটকে ট্রেড করছেন। ধরুন এইটা একটা ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটার ব্রেকআউটকেই আপনি ট্রেড করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেকআউটকে না ট্রেড করে আপনি রিট্রেসমেন্টে ট্রেড করছেন। তাহলে কি, আপনি এখানে একটা অলরেডি মার্কেটের মোমেন্টামকে ট্রেড করছেন, আপনি রিভার্সাল ট্রেড করছেন না, আপনি ব্রেকআউটকে ট্রেড করছেন কিন্তু একটা বেটার প্রাইসে ট্রেড করছেন, আপনি রিট্রেসমেন্টে ট্রেড করছেন, আপনি বেটার প্রাইসে ট্রেড করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কিন্তু এখানে ম্যাসিভ ম্যাসিভ টার্গেট পাওয়া যায়,
এখানে ম্যাসিভ ম্যাসিভ টার্গেট পাওয়া যায়। এখানে আপনি এন্ট্রি নিলেন এখান থেকে, তো এই অবধি তো আপনার একটা ইন জেনারেল টার্গেট থাকবেই এটা, তারপরে এখান থেকে আরো বড় টার্গেট পাওয়া যায়, বুঝতে পেরেছেন? সেটা আমি পরে বলবো নেক্সট ভিডিওতে, এখানে অ্যাকচুয়াল টার্গেট কি থাকে, ঠিক আছে? শুধু এইটুকুই টার্গেট নয়, শুধু এইটুকুই টার্গেট নয়, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা অলরেডি দেখেছেন যে ম্যাসিভ ম্যাসিভ টার্গেটও আমরা অ্যাচিভ করি। আমি তো অ্যাডভান্স ট্রেড আগে পোস্ট করে দিই, ট্রেড হয়ে যাওয়ার পর কোনো আমি ট্রেড পোস্ট করি না, বা জোনে থাকলে হয়তো আমি পোস্ট করি, ঠিক আছে, কিন্তু ট্রেড হয়ে যাওয়ার পর তো আমি কোনো ট্রেড পোস্ট করি না। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করেন তারা জানবেন যে আমি অ্যাডভান্স ট্রেড পোস্ট করে দিই। আর অনেকে ভাবেন যে স্যার আপনি তো ফরেক্সের বেশি ট্রেড পোস্ট করেন না, তার কারণ হচ্ছে আমি বেশিরভাগ স্টকেরই ট্রেড পোস্ট করি, কারণ স্টকে অনেক বেশি অপরচুনিটি পাওয়া যায়। তাই এটা স্টক ফরেক্স বলে নয়, যে কোনো জায়গায় আপনি কাজে লাগাতে পারেন, প্রাইস অ্যাকশন ইউনিভার্সাল। আর আমি টেলিগ্রামে যেগুলো ট্রেড পোস্ট করি, তো আমি আপনাদের ট্রেডিং করার জন্য তো পোস্ট করি না, আমি এডুকেশনাল পারপাসে করি, যাতে আপনারা দেখে শিক্ষা অর্জন করতে পারেন, ঠিক আছে, আপনারা নিজেরা কাজ করতে পারেন তার জন্য, ঠিক আছে। এটা কোনো টিপস নয় যে আপনি, আমি টিপস দিচ্ছি আপনি এটা ট্রেড করুন। আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন দেখতে পারবেন যে আমার ট্রেডগুলো কীরকম কাজ করে, ঠিক আছে। তা স্টপ লস হিট হয় না যে তাও নয়, স্টপ লসও হিট হয়, ঠিক আছে। পৃথিবীতে কোনো কিছুই ফুল প্রুফ নয়, পৃথিবীতে জেনে রাখবেন কোনো কিছু ফুল প্রুফ নয়, 100% কোনো কিছু নয়। এটা আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি, সায়েন্সেরও ব্যতিক্রম আছে, ঠিক আছে, সব কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে। পৃথিবীতে কোনো কিছু ফুল প্রুফ নয়। ধরুন ধাতু কাকে বলে, মেটাল কাকে বলে, মেটালের সংজ্ঞা কী, এটা আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে। যে কঠিন পদার্থ হতে হবে, হার্ড হতে হবে, শক্ত হতে হবে, শাইনি হতে হবে, তারপরে তাতে আঘাত করলে মেটালিক সাউন্ড বেরোবে, তাকেই তো আমরা ধাতু বলি। কিন্তু তারও তো ব্যতিক্রম আছে, যে মার্কারি পারদ, পারদ একটা ধাতু হলেও কিন্তু সে ধাতুর যে জেনারেল, ইন জেনারেল যে আপনার ধাতুর যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, ফিচার্সগুলো ধাতুর যেগুলো বৈশিষ্ট্য, ঠিক আছে, সেগুলো তো মেনে চলে না, মার্কারি কি মেনে চলে, তবুও সেটা ধাতু, ঠিক আছে। তাই পৃথিবীতে কোনো কিছুই ফুল প্রুফ নয়, আমি আপনাকে কোনো কিছুই ফুল প্রুফ শেখাতে পারবো না যে 100% সার্টিনিটি। ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্রোবাবিলিটি, ঠিক আছে, নট সার্টিনিটি। বাট আমি চেষ্টা করবো যেখানে আমাদের প্রোবাবিলিটি সবচেয়ে বেশি থাকবে, সেটা আপনারা আমার যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা জানেন, আমার ট্রেডগুলো যারা দেখেন বুঝতে পারেন যে সেখানে কীরকম কাজ হয়। এই জন্যেই আমি স্পেসিফিক জোনকে ট্রেড করি, তার কারণ হচ্ছে আমি একটা মোমেন্টামকেও প্লে করছি, আমি একটা সাস্টেনেবল মোমেন্টামকে প্লে করছি। আমি স্পেসিফিক জোনকে প্লে করছি মানে কি, আমি রিভার্সালকে প্লে করছি না, আমি একটা সাস্টেনেবল মোমেন্টাম, সাস্টেনেবল ব্রেকআউটকেই আমি প্লে করছি, সাস্টেনেবল মোমেন্টামকেই আমি প্লে করছি। আমি কিন্তু আগে থেকে অ্যাজাম্পশন করছি না যে এটা আমার মোমেন্টাম হবে। হ্যাঁ, এবার আপনারা দেখবেন যে অনেকের ক্ষেত্রে আপনারা যারা র্যালিবেস র্যালিজন ট্রেড করেন, র্যালিবেস র্যালিজন তো খুবই কম ট্রেড করে, ঠিক আছে। র্যালিবেস র্যালি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা দেখে থাকবেন যে এরকম যে র্যালিবেস র্যালিকে ট্রেড করছে সেরকম ট্রেডার হয়তো আপনি হয়তো 100-এর মধ্যে 1% বা 2% ট্রেডার আপনি পাবেন যারা র্যালিবেস র্যালি ট্রেড করছে। মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা স্মার্ট মানি ট্রেডিং দেখে থাকবেন তারা দেখবেন রিভার্সাল প্যাটার্ন ট্রেড করছে, যে ড্রপ বেস র্যালি ট্রেড করছে। কিন্তু আপনারা একমাত্র আমাকে দেখে থাকবেন, ঠিক আছে, একমাত্র আমাকে বলবো না, হয়তো খুব রেয়ার, হয়তো আর দু একজন হয়তো থাকতে পারে, আমি বলছি না, ঠিক আছে, কেউ হয়তো দেখতে পারবেন যে র্যালি বেস র্যালিকে ট্রেড করছে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনারা যেটা দেখে থাকবেন, স্মার্ট মানি ট্রেডার হলেও দেখবেন যে আপনারা দেখে থাকবেন যেটা এরকম ড্রপ বেস র্যালিকে বা ড্রপ বেস র্যালি অর্ডার ব্লক, ঠিক আছে, ড্রপ বেস র্যালি অর্ডার ব্লক হয় না। আপনারা ভাববেন যে কেন সে ড্রপ বেস বেস র্যালি অর্ডার ব্লক বললো, ড্রপ বেস র্যালি তো ডিমান্ড জোন হয়, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে ওটা ড্রপ বেস র্যালি স্ট্রাকচারই হবে। সেই জন্য আমি ড্রপ বেস র্যালি কথাটা বললাম, যে এই ধরনের অর্ডার ব্লক যারা ট্রেড করছেন ভি প্যাটার্নে তারা কিন্তু রিভার্সাল ট্রেড করছেন। এরকম আমি রিভার্সাল ট্রেড করি না, কারণ রিভার্সাল হচ্ছে নন অথেন্টিক জোন, আমি সবসময় অথেন্টিক জোনকে ট্রেড করার চেষ্টা করি। তাতে যদি আমার স্টপ লস হিট হয় হবে, কিছু করার নেই, কিন্তু কিন্তু আমি যখন ট্রেড করবো আমি অথেন্টিক জোনকেই ট্রেড করবো। হ্যাঁ, এবার এই অথেন্টিক জোনটা আমাকে ঠিকঠাক আমার বুঝতে হবে যে কোন অথেন্টিক জোনটা কাজ করবে, ঠিক আছে। সেই সমস্তগুলো হচ্ছে শিক্ষার ব্যাপার, অভিজ্ঞতার ব্যাপার, আপনার প্র্যাকটিসের ব্যাপার, তবেই আপনি করতে পারবেন। আমরা অথেন্টিক জোন দেখলে বুঝতে পারি যে এই অথেন্টিক জোনটা হোল্ড করতে পারে, মানে করবেই বলে কোনো কথা নেই, এই অথেন্টিক জোনটা হোল্ড করার সম্ভাবনা আছে, বা এই অথেন্টিক, এটা অথেন্টিক জোন হলেও এটা এই কারণে হোল্ড করবে না। সেগুলো আস্তে আস্তে অভিজ্ঞতার ব্যাপার, সেগুলো যখন আপনার অভিজ্ঞতা অর্জন হবে আপনি জানতে পারবেন। বোঝা গেল? সেই জন্যই আজকে ভিডিওর যে বিষয় ছিল, আমি এই জন্যই ব্রেকআউট ট্রেডিং করি না, কারণ যখন মার্কেট সাইডওয়েজে থাকবে, যখন ব্রেকআউট হচ্ছে সবচেয়ে বড় মোমেন্টাম প্লেইং, ওর থেকে বড় মোমেন্টাম প্লেইং আর কিচ্ছু নেই ব্রেকআউট ট্রেডিং। ব্রেকআউট ট্রেডিংয়ে আপনি 100% মোমেন্টাম প্লে করছেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কী হয়, আপনার
মোমেন্টামকে কি করবে, মোমেন্টামটাকে কাজে লাগিয়ে একটুখানি ওপর দিকে একটা উইক তৈরি করবে। হায়ার টাইম ফ্রেমে দেখবেন উইক উইক করে প্রাইস সাইডওয়েজ হয়ে যায়, ঠিক আছে। এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু আপনার বারবার 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 স্টপ লস হিট হবে, আপনাকে বারবার ট্রেড করাবে, আপনাকে বারবার ট্রেড করাবে। আর ওটা হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমে। আপনি যেটা ব্রেকআউট ভাবছেন, আপনি যদি 15 মিনিটেরও ব্রেকআউট ভাবেন, 1 আওয়ারেরও ব্রেকআউট ভাবেন, যেটা যাদের অভিজ্ঞতা আছে তারা এটা বুঝতে পারবেন। সেটা হয়তো দেখা যাচ্ছে যে 1 মিনিট টাইম ফ্রেমের ওটা একটা সাইডওয়েজ মুভ, ওখানে কোনো অ্যাকুমুলেশন হচ্ছে, ঠিক আছে। আপনার কাছে ওটা হায়ার টাইম ফ্রেম 1 আওয়ার বা 4 আওয়ার আপনার কাছে হয়তো টাইম ফ্রেম, কিন্তু ওটা হচ্ছে 1 আওয়ার। ওটা হচ্ছে তখন দেখবেন যে আপনারা ওটা হচ্ছে ইনস্টিটিউশনের 1 উইকের বা 1 মান্থের হচ্ছে ওটা একটা সাইডওয়েজ মুভমেন্ট, তারা ওইটাকে কাজে লাগিয়ে তার অর্ডার ফিল করছে, বুঝতে পেরেছেন। সেই জন্য আমরা যখন আমি যখন ট্রেড করি আমি মোমেন্টামকেও করব, আমার শর্ত হচ্ছে কি আমি মোমেন্টামকেও করব, আমি বেটার প্রাইসেও করব। কিন্তু আপনি যখন প্রপার ব্রেকআউট ট্রেড করবেন আপনি প্রকৃত মোমেন্টামকে করছেন না সাইডওয়েজ করছেন সেটা আপনি বুঝতেই পারবেন না। কারণ ওই মোমেন্টাম যদি না সাস্টেনেবল হয়, সাইডওয়েজ হয়ে যায়, তাহলে তো সেটা মোমেন্টামই নয়। আপনি মোমেন্টাম প্লে করলেন কোথায়, কোথা থেকে আপনি ভাবছেন যে আমি মোমেন্টাম, আপনি ব্রেকআউট ট্রেডিং করছেন মানেই যে আপনি ভাবছেন যে আমি মোমেন্টামকে প্লে করছি, এটা কিন্তু আপনার একদম ভ্রান্ত ধারণা, বুঝতে পেরেছেন। মোমেন্টাম যদি, আমি যে কথাটা বললাম, মোমেন্টাম যদি সাকসেসফুল হয় তখন আপনি ব্রেকআউট ট্রেড করছেন মানে 100% মোমেন্টাম প্লে করছেন। কিন্তু মোমেন্টাম যখন সাকসেসফুল হবে না তখন কি আপনার মোমেন্টামকে প্লে করা হলো? আপনার তো মোমেন্টামকে প্লেই করা হলো না, আপনি সাইডওয়েজ মার্কেটে ট্রেড করলেন। তো সাইডওয়েজ মার্কেটে আপনাকে বারবার এরকম অপরচুনিটি দেবে আর বারবার আপনার স্টপ লস হিট হবে। কিন্তু আপনি যখন একটা স্পেসিফিক জোনকে ট্রেড করবেন সেখানে কিন্তু আপনার ট্রেডের সংখ্যা অটোমেটিক কমে যাবে, ট্রেডের সংখ্যা অটোমেটিক কমে যাবে। কারণ মার্কেট তো 30% টাইম মোমেন্টাম থাকে, মার্কেট তো 30% টাইম মোমেন্টাম থাকে, এবং 30%-এর মধ্যেও সব অপরচুনিটি আপনি কাজে লাগাতে পারবেন না। স্পেসিফিক কিছু অপরচুনিটি আমরা কাজে লাগাবো, তাহলে কি হচ্ছে কি আপনার যখনই স্পেসিফিক জোন ট্রেড করছেন আপনার ট্রেডের সংখ্যা কমে যাচ্ছে এবং ট্রেডের কোয়ালিটি ভালো হচ্ছে এবং আপনি বেটার প্রাইসে এন্ট্রি করছেন। আর ব্রেকআউট আপনি যখন ট্রেড করছেন আপনি বুঝতেই পারছেন না আপনি সাইডওয়েজ এন্ট্রি করলেন না মোমেন্টামে এন্ট্রি করলেন, আর আপনি বেটার প্রাইসে কখনোই আপনি এন্ট্রি পাবেন না, ঠিক আছে। আপনার এন্ট্রিও হলো, মার্কেট কিছুটা উপর দিকে গেলেও, আপনার ব্রেকআউট লেভেল থেকে উপরে গেল, কিন্তু আপনি এমন লেভেলে বাই করেছেন সেখান থেকে আর বেশি দূর গেল না, ব্রেকআউট লেভেল থেকে ভালো গেল, কিন্তু আপনি যে জায়গায় বাই করেছেন, কারণ আপনি তো ব্রেকআউটের সাথে সাথে আপনার সাহস হবে না কিনতে, আর কিনলে যে কাজ হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। ব্রেকআউট লেভেল থেকে দেখছেন হয়তো আপনি প্রাইস অনেকটা গেছে, মানসিক শান্তি পেলেন, কিন্তু আপনার বাইং প্রাইস থেকে প্রাইস অনেকটা যাবে না, ঠিক আছে। যদি কোনো আউটসাইড ফোর্স থাকে, নিউজ থাকে, তাহলে আলাদা। তাই এই জন্যেই আমি স্পেসিফিক জোনকে ট্রেড করি, তার কারণ আমি মোমেন্টামও প্লে করি, আমি বেটার প্রাইসও পাই, ঠিক আছে। সেই জন্যেই আমি কোনো মানে আমি বিশেষত মানে মোস্ট অফ দ্য টাইম আমি স্পেসিফিক জোনকে ট্রেড করি। তা যারা এটা অনেকদিন ট্রেড করছেন তারা, আমি কি বলতে চাইছি, অলরেডি বুঝতে পেরে গেছেন। আর যারা বিগিনার ট্রেডার তারা আস্তে আস্তে যখন যত সময় যাবে তখন আমার ভিডিওগুলোর গভীরতা সম্বন্ধে আপনারা আমাকে রেটিং করতে পারবেন, বুঝতে পেরেছেন। যারা নতুন তারা এখন রেটিং করতে পারবেন না। তা আজকের ভিডিও এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটাকে এবং শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।